গণতন্ত্র দিবসে জয় শ্রীরাম বলবে নাকি টুম্পা সোনা বলবে? কোন সংস্কৃতি চলেছে বাংলার রাজনীতিতে? কোন সংস্কৃতির দিকে এগিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ? যারা আপনাদের সামনে দাঁড়িয়ে বলছেন ধর্মনিরপেক্ষতার কথা, যারা আপনাদের সামনে দাঁড়িয়ে নতুন করে পাঠ শেখাচ্ছেন বিজেপিকে, যারা বলছেন বিজেপি বিভাজনের রাজনীতি করছে, সর্বনাশের রাজনীতি করছে, তাদের খালি মনে করিয়ে দিই শ্রীরাম মানে কি? শ্রী সমৃদ্ধির প্রতীক, আর রাম মূল্যবোধের প্রতীক। প্রসপ্যারিটি অ্যান্ড ভ্যালুজ, সমৃদ্ধি এবং মূল্যবোধের জয় হোক। যেটা অভিবাদন, যেটা সম্বোধন, যা ভারত আত্মা, যা ভারতের সংস্কৃতি, যা ভারতের বহুত্ববাদ, যেটা ভারতের মানুষের অধিকার, সেই অধিকারকে তৃণমূল কংগ্রেস কেড়ে নিতে চাইছে। কিছু লোক দুপুর হলেই ক্যামেরার সামনে বসে বিজেপির প্রতি তীব্র আক্রমণ, যত প্রবল আক্রমণ তত গভীর রাত্রে ফোন। আছি আছি, সবাই আছেন, তৃণমূল কংগ্রেসে গিয়ে চলেছে। কিন্তু তারপরেও আমরা আপনাদের সামনে বলতে চাই, কতদিন এই রাজনীতি মেদিনীপুরের মানুষ দেখবে? সতীশ সামন্তর জেলার মানুষ, মাতঙ্গিনীর জেলার মানুষ, বিদ্যাসাগরের জেলার মানুষ, এই জেলার মানুষকে নিজের আত্মমর্যাদা নিয়ে রুখে দাঁড়াতে হবে। বাঙালির আইকন যদি কেউ থেকে থাকে তা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যার 39 বছর বয়সে যার ছবি কলকাতা শহরে 1 টাকা দিয়ে বিক্রি হয়েছে। এরা রামকে অপশব্দ বলছে, রাম শুনলেই যদি কেউ খেপে যায় তো আমরা কি করতে পারি? রাম শব্দ শুনলেই যদি তৃণমূল কংগ্রেস কর্মীরা নেতারা উত্তেজিত হয়ে পড়ে তাহলে বিজেপির অন্য কোনো কিছু করবার নেই। তুঝে মির্চি লাগি তো মে ক্যা করু, এর বাইরে তো কোনো কথা হতে পারে না। 2011 এ মানুষ জানতেন দীঘা গোয়া হবে না, কলকাতা লন্ডন হবে না, দার্জিলিং সুইজারল্যান্ড হবে না, প্রত্যেকটা মহকুমা 1টা করে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হবে না, 42,000 বন্ধ কারখানার তালা খোলা যাবে না, 1 কোটি বেকারের কর্মসংস্থান করে দেওয়া যাবে না। কিন্তু তাও মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ ভোট দিয়েছিলেন, আর আজ তারপরে কাঁথির মানুষ গান গাইছে, জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি। বদলে গেছে অবস্থানটা তৃণমূল কংগ্রেস নতুন নির্বাচনে। তাই আমি আবার একটি কথা বলে শেষ করব, দীর্ঘদিন যারা রাজনৈতিক অবস্থান পরিবর্তন করেছেন, যারা বিভিন্ন সময়ে যাদের রাজনৈতিক দর্শনকে বানিয়ে ফেলেছেন জো জিতা ও সিকান্দার, যারা গণতন্ত্রের প্রাথমিক শর্ত রাইট টু ডিসেন্ট বিরোধিতার অধিকারে বিশ্বাস করে না, যারা দিনের পর দিন আপনাদের সামনে দাঁড়িয়ে আগ্রাসনের ভাষা বলছে, দখলদারির ভাষা বলছে, প্রধানমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ করছে, যারা দিনের পর দিন আপনাদের সামনে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র পরিকাঠামোকে ধ্বংস করছে, যারা সংবিধান বিরোধী ভারতবর্ষের 4-4টে রাজধানী তৈরি করে দেবার কথা বলে জয় বাংলা স্লোগান দিচ্ছেন, আজকে তাদের বাঁচানোর থেকে আপনাদের বাঁচতে হবে। পশ্চিমবঙ্গকে আবার বাংলাদেশ যাতে না হয়ে যায়, এই মেদিনীপুরের মানুষকে সেটা তার জন্য রুখে দাঁড়াতে হবে। কিন্তু তারপরেও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় অপ্রতিরোধ্য, মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুততার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে, আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছেন বিরোধী দলের আসনে বসার জন্য।